আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহ রহমতে ভালো। পারলাম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নবম দশম শ্রেণীর অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের আজকের পাঠ হলো নিম গাছ। দেখ, নিম গাছ নাম হলো মহম্মদপুর। এবার জানবো আমরা বনফুলের প্রকৃত নাম কি। বনফুলের প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালের 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা নাম হলো সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1818 সালে তিনি মেট্রিক পাশ করেন। 1920 সালে আইএসএসএ এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু। 1918 সালে শনিবারের ছুটিতে ব্যঙ্গ কবিতা পেরোডি লিখে তিনি বাংলা সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। এবার আসি আমরা বনফুলের উল্লেখযোগ্য কয়েকটি গল্প গ্রন্থ, যেমন বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, তারপরে বিন্দু বিসর্গ, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। এরপরে আসি, কত সালে বনফুল মৃত্যুবরণ করেন? 1979 সালে 9ই ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। এবার আমরা গল্পটির ভিতরে কি আছে আমরা সেটা পড়ে নিতে হবে। দেখি, কেউ চালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করেছে, পাতাগুলো ছেড়ে শিলে পুড়ছে সে, কেউ কেউ বা বাচ্চে গরম তেলে কোষ দাঁত হাত চুলকানিতে লাগাবে। ছলমুরুগের অভক্ত মহাশয়, কচি পাতাগুলো খাও অনেকে, এমনি কাছায় কিংবা ভেজে বেগুনে সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার। দেখো, এই নিম গাছটার ছাল পাতা সকলেই আমাদের মানব দেহের বিভিন্ন কাজে উপকারে আসে, একটা মহা ঔষধ। অনেকে দাঁত কোষ এগুলাতে কি করে পিষে, এই পাতাগুলোকে আমরা কি করে এখানে যদি লাগিয়ে দিই তাহলে ওই চর্মরোগটা ভালো হয়। কিন্তু এতক্ষণ থাকার পরও আমরা তাকে আমরা বুঝিও বুঝতে চেষ্টা করি না। এরপর বাকিটুকু দেখো, কচি ডালগুলো ভেঙে চিবে কত লোক দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বৃদ্ধরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো থাক, কেটো না কাটে না কিন্তু যত্ন করে না। আবর্জনা জমে এসে চারদিকে শান দিয়ে বাঁধে দেয় কেউ, সে আরো এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন দলের লোক এলো, মুক্ত দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। চাল তুললো না, পাতা ছিল না, ঢাল ভাঙলো না, মুক্ত দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বা দেখো, এই যে কচি ঢাল গুলো ভেঙে ছিবে কত লোক, নিম গাছের অনেকগুলা
কাণ্ড আছে বা ডাল আছে, অনেকে একজন এক কখনো বাসা বলে, কিন্তু এই ডালগুলো ভেঙে ছিঁড়ে কত লোকে ব্যবহার করে। ছিঁড়লে এটা দাঁতের অনেক উপকার, তারপরে দাঁত ভালো থাকে। এগুলো এই সমস্ত গুণাবলী দেখে কবিরাজরা এই নিম গাছকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকে। আর বাড়ির পাশে বাড়ির এক কোণে যদি এই নিম গাছটি জন্মায়, যারা আমাদের মুরব্বী আছে বা বিজ্ঞ ব্যক্তিরা, ওনারা অনেক খুশি হন। বলতেছেন ওনারা যে নিমের হাওয়া ভালো, এটার অনেক ঔষধি গুণ আছে ইত্যাদি, এবং না কাটার জন্য, এই গাছটাকে না কাটার জন্য সবাই বলে। কিন্তু আমরা এটার জন্য বলি যে এর এত গুণাবলী, কিন্তু আমরা এই গাছটা কোনো যত্ন নিতে পারি না। যত এর যত বাড়ির যত আবর্জনা আছে সবগুলো আমরা এই গাছের গোড়ায় রেখে দিই। একদিন হঠাৎ করে এক নতুন লোক এলো, তিনি দেখ খুব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দেখলেন যে গাছটার দিকে ছাল, তিনি গাছটার ছাল তুললেন না, একটা পাতা পর্যন্ত ছিলেন না, ঢাল পর্যন্ত ভাঙতে উনি অনেককে নিষেধ করেন। তিনি শুধু মুগ্ধ দৃষ্টিতে ছিলেন। এর কারণ হলো যে এর এত ঔষধি গুণ, যেটা বলে শেষ করা যাবে না। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরা এইবার কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশের থেকে সবুজের সায়রে। খানিকক্ষণ ছেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি, নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলো না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, বাড়ির পেছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক একই দশা। দেখো এবার আমরা নিম গাছের বর্ণনা করে শেষ করা যাবে না। এর পাতা বা ফল ছায়া ইত্যাদি উপকারিতা, কবিরাজ তার বিভিন্ন চিকিৎসার কাজেও ব্যবহার করেন। সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে, কেউ পাতা নেয়, কেউ ডাল নেয়, কেউ চাল নেয়, বাকল নেয় ইত্যাদি, কিন্তু এই গাছটাকে আমরা একটু যত্ন করি না। এই গাছের সাথে কাকে কার তুলনা করা হয়েছে, ওই যে আমাদের বাড়ির যে একটি বউ আছে লক্ষ্মী বউ তুলনা করা হয়েছে, ওই বউটা সারাক্ষণ গাছ সারাদিন অক্লান্ত ভাবে পরিশ্রম করে যাওয়ার পর তার কোনো মূল্যায়ন ওই পরিবারে নাই। এখানে কবি ওটি উপলব্ধি করেছেন বা উল্লেখ করেছেন যে নিম গাছের এত গুণাবলী থাকার পরও তার কোনো মূল্যায়ন নেই, বাড়ির সমস্ত আবর্জনা ওখানে রেখে দেওয়া হয়। ওই গৃহকর্মী লক্ষ্মী বটু গোটাও সারাক্ষণ কাজ করার পরে সেই রকম অবহেলিত লাঞ্ছিত, এটাই বোঝানো হয়েছে। তোমার বাড়িতে দেখে নাও। এবার আমরা কয়েকটা শব্দ অর্থ লিখি, দেখো। এরপরে সাম দিয়ে ভাঙানো, পেশা মানে কি এটা আমরা অনেকেই ব্যবহার করি প্রতিনিয়ত। শিলে পেশা মানে হলো পাটা আর বাটা, আর নোয়াখালী ভাষায় বলা হয় হাটায় বাটা। আর শান দিয়ে বাঁধানো মানে হলো কে, দেখো
এখানে ইট বা সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝানো হয়েছে, বা সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, ওভেন তো পটাশিয়াম বা বর্তমানে হলো যা বিফল হবে না, এই শব্দগুলা দেখে নিও। আরো আসছে বইতে ভালোভাবে, বইটা ঠিক একটা বই থেকে জেনে নিও। পৃষ্ঠা নম্বর হইলো 80। এরপরে আমরা আসি বাড়ির জন্য একটা কাজ দিয়ে দিই। মনে করো মাস কোনটি নিম গাছটা না কাটলে কেউ তার যত্ন করে না কেন? আমি দুইটি প্রশ্ন দিয়েছি, প্রয়োগ এবং উত্তর দক্ষতা, এই দুইটি তোমরা বই থেকে দেখে নিও আর নিজে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে চেষ্টা করবা। বেশি করে ভালোভাবে একটু রিডিংটা পড়ো। আমাদের আজকের পাঠ এখানে শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। Gracias.